নিক্সন চৌধুরীর তিন দেশে বাড়ি, হাজার বিঘা জমি অনুসন্ধানে দুদক। ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী, যিনি নিক্সন চৌধুরী নামে পরিচিত, তার বিরুদ্ধে নামে বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়তার সুবাদে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকা জুড়ে ত্রাসের রাজনীতি চালানোর পাশাপাশি দেশে বিদেশে সম্পদের পাহাড় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক। নিক্সনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে অনুসন্ধানে নেমেছে। তার নিজের এবং পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন জায়গায় হাজার বিঘারও বেশি জমি, ঢাকার অভিজাত এলাকায় বাড়ি ও ফ্ল্যাট এবং বিদেশে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কানাডায় সম্পদের তথ্য পাওয়া গেছে। তিনি ফরিদপুরে নিজের বাড়িতে একটি চিড়িয়াখানাও তৈরি করেছেন। বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের একটি দল অভিযোগের সত্যতা যাচাই করছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক, দেশের 91টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, রাজউক জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে নথি তলব করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু নথি দুদকের প্রধান কার্যালয়ে এসে পৌঁছেছে। দুদকের আবেদনের ভিত্তিতে 23 অক্টোবর আদালত নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। যদিও বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি এর মধ্যে দেশ ত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সুবাদে নিক্সন চৌধুরী এলাকায় প্রভাব খাটিয়ে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী আড়িয়াল খা এবং পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে নিক্সন চৌধুরী হাজার হাজার কোটি টাকা আয় করেছেন। এছাড়া আশেপাশের জমির মালিকদের জোর করে জমি রেজিস্ট্রি করিয়ে প্রায় 1100 বিঘা জমি নিজের স্ত্রী, সন্তান এবং ভাইয়ের নামে দলিল করিয়েছেন। নিক্সন চৌধুরীর নামে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং কানাডায় একাধিক বাড়ি ও ফ্ল্যাট থাকার অভিযোগ রয়েছে। নিজের গ্রামে কয়েক একর জায়গা জুড়ে একটি চিড়িয়াখানা এবং বাগান বাড়ি তৈরি করেছেন। ঢাকাতেও গুলশান, বনানী, পূর্বাচল ও আদাপরে বেশ কিছু বাড়ি ও ফ্ল্যাট কিনেছেন। কিছু সম্পদ নিজের নামে আর কিছু স্ত্রী, সন্তান ও ভাইয়ের নামে রেজিস্ট্রি করেছেন। তার আয়কর নথি অনুসারে নিক্সন চৌধুরীর নামে 12-14 কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। আর তার স্ত্রী তারিন হোসেনের নামে 17-18 কোটি টাকার সম্পদ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে গত 23 অক্টোবর আদালত নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। তবে সূত্র অনুযায়ী তিনি ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন। নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাদাত হোসেনের বিরুদ্ধেও স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধানে সাদাত হোসেন ও তার স্ত্রীর নামে প্রায় 3 কোটি টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। রাজধানীর মিরপুরের পল্লবীতে 1300 বর্গফুটের ফ্ল্যাট, ঢাকার পল্লবীতে 13 কাঠার জমি সহ এই সম্পদের খোঁজ পাওয়া গেছে। দুদক জানিয়েছে অভিযোগের ভিত্তিতে দালিলিক প্রমাণ সংগ্রহ ও যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। খাদিজা কুলবিখি, শীর্ষ নিউজ।